জাহির বাতেন কোরআনে দেখো হৃদয়ের নয়নে, বন্ধু যে মোর খয়রুল ওয়ারা, আমি নিরাকার হয়ে দিলাম আকার সকল সৃষ্টির সেরা, ওগো বন্ধু যে মোর খয়রুল ওয়ারা, ওগো বন্ধু যে মোর খয়রুল ওয়ারা, করলো প্রকাশ সুরা ইখলাস বলি তা শোনো না, আমি আল্লাহ আমি মাওলা, আমার কোনো শরীক হয় না, আর জন্ম আমি দিনই করে জন্ম কেউ মোর দেয় না, জন্মদাতা পিতা মাতা আমার কখনো ছিল না, আমার কখনো ছিল না, আমার কেউ নেয়নি কোলে দোলনায় দেয়নি ঝুলে, আমার কেউ নেয়নি কোলে দোলনায় দেয়নি ঝুলে, আমি দুধের স্বাদ ঘোলে মিঠাই করি তাই নূরকে টুকরা, ওগো বন্ধু যে মোর খয়রুল ওয়ারা, আমি নিরাকার হয়ে দিলাম আকার সকল সৃষ্টির সেরা, ওগো বন্ধু যে মোর খয়রুল ওয়ারা, যার হাকিকত যার বায়াত তোমরা তো জানো না, গুপ্ত এ ধন কেবল জানি আমি আসমাউল হুসনা, আমি আল্লাহ নয়ন হলে বন্ধু আমার নয় না, বন্ধু আমার পারা হলে আমি কিন্তু আয়না, আর বড় তার ভালোবাসি তাই তার পাশে বসি, বড় তার ভালোবাসি তাই তার পাশে বসি, আছি আরো সে পাশে বসে কি বা কোরআনের পারা, ওগো বন্ধু যে মোর খয়রুল ওয়ারা, আমি নিরাকার হয়ে দিলাম আকার সকল সৃষ্টির সেরা, ওগো বন্ধু যে মোর খয়রুল ওয়ারা। আল্লাহ পাকের গুণবাচক নাম 99টা, কিন্তু আল্লাহ পাক ভালোবেসে তানার হাবিবকে 101টা নাম রেখেছেন। কবি বলছে দেখুন, আমি আল্লাহ আমারি নাম 99টা থাকে, ভালোবেসে বন্ধুরি নাম 101 রাখি তাকে, আর দুকুলেতে দুজন চালাই ভাগ বাটোয়াতে, আরো সেতে আল্লাহ আমি আর বন্ধু দুনিয়াতে, আমার বন্ধু দুনিয়াতে, আলিফ মিমের জুটি একই নূরের জ্যোতি, আলিফ মিমের জুটি একই নূরের জ্যোতি, আমার থেকে বন্ধুকে তাই যাবে না জুদা করা, ওগো বন্ধু যে মোর খয়রুল ওয়ারা, আমি নিরাকার হয়ে দিলাম আকার সকল সৃষ্টির সেরা, ওগো বন্ধু যে মোর খয়রুল ওয়ারা।
একদিন আল্লাহ রসুল গোসল করবেন, আর মা আয়েশা আল্লাহ রসুলকে গোসল করিয়ে দেবেন। আল্লাহ রসুল যে কাঠের চৌকির উপরে বসে গোসল করবেন, সেই কাঠের চৌকির যে পায়া ছিল, পায়া মা আয়েশার পায়ের উপরে পড়ে যাবার পরে কেমন রক্তের স্রোত বয়ে যাচ্ছে পানির সঙ্গে, আল্লাহ রসুল দেখতে পেয়ে মা আয়েশাকে বলছে, আয়েশা বিবি একদিন নবীর গোসল করানি এসে পায়ের আঙ্গুলে তক্তা পড়ে, নবী অজান্তে পড়েন বসে, আর আঙ্গুল ফেটে পানির স্রোতে রক্ত পানিতে ভাসে, রক্ত ঝরার কারণ বলে নবী যখনই জিগাসে। আল্লাহ রসুল বলছে, কেন আগে বললে না পেতে না এত যতনা, কেন আগে বললে না পেতে না এত যতনা। তখন মা আয়েশা বলছে, ও গো তোমার তরে মোর কলিজা ছিঁড়লে করতাম না সারা, ও গো বন্ধু যে মোর ক্ষয়ের লোয়ারা, আমি নিরাকার হয়ে দিলাম আকার সকল সৃষ্টির সেরা, ও গো বন্ধু যে মোর ক্ষয়ের লোয়ারা। একদিন মা আয়েশার ঘরের মধ্যে আল্লাহ রসুল মা আয়েশার কোলের উপরে মাথা রেখে শুয়েছিলেন, আর মা আয়েশার মুখটা আল্লাহ রসুলের মুখ বেশ কাছাকাছি হয়ে যায়। সেই সময় মা আয়েশা লজ্জিত হয়ে মুখটা ফিরিয়ে নিলেন মুচকি হেসে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছে কি, এমন করে আঁকড়ে ধরে রেখো তুমি আমারে, তোমার মাথার ধারে অফাত পরে দাফন মোর দিয় করে। তখন মা আয়েশা কি বলছে, ধন্য আমি ও গো স্বামী, আমি বড় ভাগ্যবতী, মোর আধার ঘরে বিরাজ করে থাকবে তোমার জ্যোতি, এম এ হানানের মন যায় সে নবীর রওজায়, এম এ হানানের মন যায় সে নবীর রওজায়, আর বলেন আল্লাহ রসুল আল্লাহর তামান্না করি পুরা, ও গো বন্ধু যে মোর ক্ষয়ের লোয়ারা, আমি নিরাকার হয়ে দিলাম আকার সকল সৃষ্টির সেরা, ও গো বন্ধু যে মোর ক্ষয়ের লোয়ারা, ও গো বন্ধু যে মোর ক্ষয়ের লোয়ারা, ও গো বন্ধু যে মোর ক্ষয়ের লোয়ারা।